কর্মকর্তাকে পরিবার সহ প্রকল্প এলাকায় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। ফায়ারম্যান সোহেলের পরিবারকে চাকরি দেবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বড়পুকুরিয়া দুর্নীতি মামলার অভিযোগ গঠন, শুনানি 2 মে। বেগম খালেদা জিয়া প্যারোল আবেদন করলে সরকার বিবেচনা করবে, জানালেন খানিক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। অশ্রুসিক্ত নয়নে শহীদ ফায়ারম্যান সোহেল রানাকে স্মরণ করলেন সহকর্মীরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরে তার জানাজায় ভাই উজ্জ্বল মিয়া জানান, মানুষের জন্য জীবন উৎসর্গ করলেও পরিবার এখন পড়েছে সংকটে। তার কৃতিত্বের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সোহেলের পরিবারে একজনের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো, তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেব। প্রকল্প সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পরিবার সহ প্রকল্প এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেক সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান। সভায় 18,191 কোটি টাকা ব্যয়ে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও আখাউড়া সিলেট নতুন রেলপথ নির্মাণ সহ 7টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ADP 47.24% বাস্তবায়ন হয়েছে। গেল মাসে দেশে মূল্যস্ফীতি ছিল 5.5%। রংপুর সহ আশেপাশের এলাকায় ভোরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। নগরীর প্রাণকেন্দ্রে জেলা স্কুলের প্রধান সড়কে একটি শতবর্ষী গাছ উপড়ে পড়ে যান চলাচলের ব্যাঘাত ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ পরে দিনভর কাজ করে রাস্তা চলাচল স্বাভাবিক করে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ভোর থেকে 63 মিলিমিটার থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে রংপুর কৃষি বিভাগের উপপরিচালক সরোয়ার উল হক জানান, ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে কিছু স্থানে ঘরবাড়ি ও গাছপালা ক্ষতি হয়েছে, তবে ফসলের কোনো ক্ষতি হয়নি। বরং হঠাৎ এই বৃষ্টি বোরো ও আউশ ধানের আশীর্বাদ হবে বলে জানান ওই কৃষি কর্মকর্তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য 2 মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার আসামি খালেদা জিয়া BSMMU চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। এর জন্য বিচারক মামলার শুনানি আজকের মতো মুলতবি রেখে আগামী 2 মে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। প্যারোলে মুক্তি নিয়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা বিবেচনা করবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন। আপনাদের মূল লক্ষ্য বেগম খালেদার স্বাস্থ্য নয়, আপনাদের মূল লক্ষ্য হচ্ছে এই চিকিৎসার নাম করে, রোগ মুক্তির নাম করে রাজনীতি করা, সেটাই আপনারা করে যাচ্ছেন। যদি বেগম খালেদার পক্ষ থেকে আবেদন করা হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করতে পারেন, যেটা গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন। চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছত্রছায়ায় সন্ত্রাসী হামলার বিচার চেয়েছেন ক্ষুদ্র ঠিকাদার ও ব্যবসায়ী মনির হোসেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত 4 বছর ধরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জাঙ্গাল এলাকায় বেসরকারিভাবে নির্মাণাধীন ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশন নামক হাসপাতালে বালু ভরাটসহ বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করে আসছেন তিনি। স্থানীয় বন্দর থানার ক্যাওঢালা গ্রামের বাসিন্দা ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মোগরব আলীর ছেলে মোহাম্মদ আলী নূর, শফির উদ্দিনের ছেলে শাহিনুর ও রানা,
আব্দুল লতিফের ছেলে আবুল ও অজ্ঞাত ব্যক্তির ছেলে মফিজুল এবং তাদের আরও কয়েকজন সহযোগীর কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা প্রাণনাশের হুমকি দেয়। সন্ত্রাসীদের ভয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াতে হচ্ছে উল্লেখ করে মনির বলেন, এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে গেলে কোনো বিচার না পেয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগও করেন তিনি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রকল্প সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পরিবার সহ প্রকল্প এলাকায় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। ফায়ারম্যান সোহেলের পরিবারকে চাকরি দেবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বড়পুকুরিয়া দুর্নীতি মামলার অভিযোগ গঠন, শুনানি 2 মে। বেগম খালেদা জিয়া প্যারোল আবেদন করলে সরকার বিবেচনা করবে, জানালেন হানিফ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।